আজকে আমরা এখানে ক্লাসরুম ট্রেনিং করছি, এটাকে অ্যাডভাইজরি সার্ভিস বলি যদি, এটা নাই বাংলাদেশে। ধন্যবাদ কক্সবাজার, ধন্যবাদ বাংলাদেশ মার্জিনাল ডেইরি অ্যান্ড ফ্যাটেনিক ফার্মার্স সোসাইটিকে, তারা এই সার্ভিসটা আয়োজন করেছে। অ্যাডভাইজরি সার্ভিস নাই বাংলাদেশে, যতটুকু আছে অ্যাডভাইজরি সার্ভিস নাম করে, আসলে এটা কোনো অ্যাডভাইজরি সার্ভিস না। ডেইরি নিডস কন্টিনিউয়াস অ্যাডভাইজরি সার্ভিস, কন্টিনিউয়াস, কারণ ইভেন্ট যদি না ঘটে তাহলে আপনি পরামর্শ দিতে পারবেন না। গরুর বাচ্চা যখন হচ্ছে তখন কি কি স্টেপ ফলো করতে হবে, ওই গ্রাউন্ডে যে আপনাকে পরামর্শ দিতে হবে, এটা আগে দিলে হবে না, মনে থাকবে না। এই জন্য অ্যাডভাইজরি সার্ভিস লাগবে কন্টিনিউয়াস। ফার্ম ইয়ার্ড আনক্লিন এন্ড ডার্টি, যেটা বলছিলাম যে খামারে কোনো ময়লা থাকা যাবে না, ড্রেনটা কন্টিনিউয়াস পরিষ্কার থাকতে হবে, যে ড্রেন দিয়ে আপনার পানি বা ময়লা যায়। ড্রেন যদি পরিষ্কার থাকে, সাপ থেকে শুরু করে সব ক্লিন থাকতে হবে। ডেইলি ওয়ার্ক, কারণ আপনার ওয়ার্কারদের অফিস হচ্ছে খামারের শেড, সে ওইখানে ভ্রমণ করতে যাবে না, তার অফিস স্টেশন হচ্ছে, ওয়ার্কিং স্টেশন হচ্ছে শেড। শেড থেকে সে অফিস টাইমের বাইরে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু সবসময় সে শেডে থাকবে। সেটা একটা না একটা কাজ আছেই। আমরা এটা আমেরিকান ডেইরিতে এনশিওর করেছি, আমরা যদি মেকানাইজ করে নাই, আমরা মেকানাইজ করবো আরো পরে, কিন্তু এখন তো খামারিদেরকে ওয়ার্কারদের প্রোটোকল দেওয়া আছে কতক্ষণ সে শেডে থাকবে, বলার তো কতক্ষণ থাকে, সকাল কয়টায় যায় ওয়ার্কাররা সেটা, হ্যাঁ? আর কারো কোনো অভিজ্ঞতা? আমাদের সকল ওয়ার্কার সেটা যায় ভোর 3:30 ভোর 5টার মধ্যে মিটিং কমপ্লিট। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্রোটোকল। বিকেল 5টার মধ্যে মিটিং কমপ্লিট, অর্থাৎ 12 ঘন্টা ডিফারেন্সে গরু দোয়াতে হয়, তাহলে গরুর অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আপনারা পারবেন না, কারণ ইউ আর কানেক্টেড উইথ দ্য ইনফর্মাল মিল্কিং মার্কেট, গোয়ালার সাথে কানেক্টেড আপনারা, এই জন্য পারবেন না, কিন্তু আমরা পারি। ইউজ ড্রাগ সিনথেটিক ভিটামিন, আমি এই বিষয়টা বলছি না, সঙ্গত কারণে বলা যায়, ফিলোসফির বাইরে। এরপরে যে জিনিসটা বলছেন টিএইচআই, এটা সবই কাউ কমফোর্টের সাথে সম্পর্কযুক্ত। টিএইচআই, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি ইন্ডেক্স। প্রত্যেকটা শেডে এরকম একটা হাইগ্রোমিটার লাগানো আছে, এই শেডে যে আপনারা আমাদের ইয়ে দেখলেন, সেখানে উপরে আছে টেম্পারেচার, নিচে আছে, উপরে আছে হলো আপনার আর্দ্রতা, নিচে আছে টেম্পারেচার, এখানে আছে টাইম। না না স্যার, সরি, এটা জার্মানির বিষয়, এটা 1500 টাকা দাম। যাই হোক, এবং এটা নো রিকারিং কস্ট, একটা ব্যাটারি ছাড়া। এটা যদি সেটা লাগান, দিনে 3বার আপনি ইনডেক্সটা বের করবেন। ইনডেক্সের এই ফর্মুলা এই সেটে দেওয়া আছে, আমি একটা এক্সেল শিটও দেখাবো আপনি, পিডিএফ শিট। যদি এই লেফট কলামে আছে টেম্পারেচার আর এদিকে আছে হিউমিডিটি, এই দুটো রিডিং দিয়ে আপনার ইনডেক্স যে এলাকায় পড়বে, যদি এই এলাকাটাতে পড়ে তাহলে গরু আরাম পাবে, কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার নেই। যদি এই এলাকায় পড়ে তাহলে গরুর মাইল্ড টেম্পারেচার ট্রেস, অর্থাৎ হিট ট্রেস পড়বে। এই এলাকায় পড়লে হিট ট্রেস পড়বে, গরু অনেক অসুবিধা হবে। এই এলাকায় পড়লে ব্যাপক অসুবিধা হবে, ইনডেক্সটা এই এলাকায় পড়লে গরু মারা যাবে। আমেরিকান ডেইরির এই দিনের এই মুহূর্তের ইনডেক্স অনুসারে পড়েছিল এই এখানকার কাছাকাছি, সাথে সাথে ওয়ার্কাররা শুরু করেছে, ওদেরকে এই প্রোটোকল শেখানো আছে, ওরা এই টিএইচআই দেখে সাথে সাথে গরু পানি দেওয়া শুরু করে দেয়। পানি একটা সমাধান হতে পারে। আচ্ছা, টিএইচআই ইনডেক্স যদি 72 নিচে হয় তাহলে নো ট্রেস, কোনো কিছু হবে না গরু, অর্থাৎ টেম্পারেচার এবং হিউমিডিটি মিলে ওই ইনডেক্স সার্টিফিকেট দেখবেন কত হয় রিডিংটা। 72 এর নিচে হলে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। যদি ইনডেক্সটা 72 থেকে 78 হয় তাহলে মাইল্ড ট্রেস পড়ে। ডেইরি কাউ অ্যাডজাস্ট বাই সিকিং শেড, ইনক্রিজিং রেসপিরেশন রেট অ্যান্ড ডাইলিউশন অফ ব্লাড ভেসেল। কাউ পারফরমেন্স ইজ অ্যাডভার্সলি এফেক্টেড উইথ রিপ্রোডাকশন মোর সো দ্যান ইল্ড, অর্থাৎ মিল্ক প্রোডাকশনে কোনো এফেক্ট করবে না, কিন্তু তার রিপ্রোডাকশনে এফেক্ট করতে পারে এই রকম ট্রেস হলে। ইনডেক্স যদি 72 থেকে 78 হয়। इंडेक्स যদি 78 থেকে 79 হয় এটা সিভিয়ার ট্রেস করবে। Both saliva potassium and respiration rate increase. Feed intake decrease while water intake increase. Milk production and milk production are both reduced. আপনারা এই নিজেরা চেক করে দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম গুলো এই সমস্যা আছে। আপনাদের শেডে ইনডেক্স এই এলাকায় পড়বে। টেম্পারেচার বেড়ে গেলে ইনডেক্স এই এলাকায় পড়বে 89 থেকে 98 very severe stress. Cow will become uncomfortable due to panting. এরকম করবে। দেখছেন আপনারা কখনো করতে? তখন ইনডেক্স এই এলাকায় থাকে। High saliva, drooling and high body temperature. Milk production and reproduction will markedly decrease. At 99 and above যদি হয় ইনডেক্স তাহলে potentially cow death can occur. গরু মারা যাবে। এটা অবশ্য খুব কম পড়ে হিটরেসে গরু মারা যেতে পারে। অযথা ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই। কাজে হিট মিনিমাইজ করার ব্যবস্থা করেন, শেড ঠিক করেন আর একটা হাইগ্রোমিটার কিনেন। খুব বেশি দাম না, এই চারটা এই প্রেজেন্টসতে পাবেন। ফার্ম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ, খামারের প্রোডাক্টিভিটি বাড়বে, গরু ভালো থাকবে। মিটারটা আমরা কিনেছি ঢাকাতে, হাইগ্রোমিটার তো সব জায়গায় পাওয়া যাবে না, যে কোনো বাজারে। আমি আমার বক্তব্যটা কিভাবে কোথায় করবো, এটা কিভাবে করবো, এটা রেকর্ড করতে চান? হ্যাঁ স্যার, এটা দেখা যায় নাকি? তো হ্যাঁ দেখা যায়। আগে আর কি বলবো, পরে পরের দিকে চলে যাবে। আচ্ছা, একজন বলেছে যে স্যার আমি ইনডেক্সটা বের করব কেমনে, এটা কি লেখা দেখা যায়? এখন আপনার টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি, তাই না? 27.8 ডিগ্রি। হিউমিডিটি হচ্ছে 45, পারদরি 75। তাহলে এই 27 লেভেল ধরে চলে যাবেন, যা 45 বরাবরের বা 65 বরাবর যাবেন, কত পাইলে 78 বা 77। তাহলে কোন জোনে পড়লো, এ না বি? বি হলে কি ট্রেস হয়ে ওখানে লেখা আছে, ওটা মাইল্ড ট্রেস না সিভিয়ার ট্রেস না নো ট্রেস? যদি সিভিয়ার ট্রেস পড়ে তাহলে কি করবো, ইমিডিয়েট অ্যাকশন। গরুর গায়ে পানি দেন, অন্তত পানি দিলে সেই ট্রেস কমবে ইমিডিয়েট। আরেকটি ব্যবস্থা আছে, আমরা এটা প্র্যাকটিস করি, ওই যে ট্রাফে পানি খায় গরু, ওয়াটার ট্রাফ, এই ওয়াটার ট্রাফের মধ্যে আমরা বরফ দিয়ে দিই, তাহলে পানিটা ঠান্ডা হয়, গরু পানি খায়। যেহেতু ওয়াটার ইনটেক বেড়ে যায় ইনক্রিজ করলে, ও তো বারবার পানি খেতে যাবে, পানিটা ঠান্ডা খেলে তার ওয়াটার বডি টেম্পারেচার কমে আসবে। ইটস এ ইন্ডিজিনাস টেকনোলজি উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট। কাজেই আমার কথা হলো গরুকে কতভাবে আরাম দিতে পারি, কমফোর্ট নিশ্চিত করতে পারি কিভাবে, এই বিষয়টা আমরা আমেরিকান ডেয়ারিতে আমরা করছি বিভিন্ন রিসার্চের আউটপুট হিসেবে। একই সাথে আমরা কিন্তু এই ট্রেসের ইন্ডিকেটরও মাপি, কি পরিমাণ ট্রেস পড়ছে বলতে। এই চারটা দিয়ে দেবো আপনাদের, আমি যে প্রেজেন্টেশনটা দিব এই প্রেজেন্টেশনের সাথে এই চারটা দিয়ে দেবো। এটা আপনাদের জন্য তৈরি করছি, আমার জন্য নয়। আচ্ছা, প্রোগ্রাম শেষ নয়, আমরা কয়টা বাজে, সরি 7:30, আধা ঘন্টা আছে। আমাকে তাহলে কালকে আরেকটা সেশন দিতে হবে। আচ্ছা, আমার কথাগুলো কি খারাপ লাগছে আপনাদের? জানি আপনারা কষ্ট করে জার্নি করে আসছেন, আপনার কথা শুনতেই তো আসছে স্যার, খারাপ লাগছে। কারণ আপনি যা বলছেন, আমরা আপনি উত্তর মেরু, আমরা দক্ষিণ মেরু না। এইরকম প্রকার আমেরিকানদেরই নিজেও করতে পারে যদি খাবার কিন্তু আগ্রহ থাকে না। স্যার ওটা বলছি না, আপনার প্র্যাকটিস যেটা বলছেন আপনারা একদিকে আর আমরা সবাই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, আমরা চাই সবাই একদিকে থাকুক। ওকে, না খোলা জায়গাটাও পাকা আছে আর খোলা জায়গাটা খালি মাটি আর বালি ওটা 35 ফিট বাই 3 কিন্তু ওই বাঁশ বা পাইপ দিয়ে ঘেরাও করে না জায়গাটা কিন্তু ঘেরাও করলে তো বাতাস যাবে না তো রাস্তা মানুষ চলাচল করে না সো হোয়াট কি আছে কিচ্ছু হবে না আপনার স্বাস্থ্য আপনার গরুর ঘরে যদি 1.5 ফিট এর ওয়ালও থাকে এই ওয়াল তো বাতাস আটকায় এমন মিথেন গ্যাস আটকায় যেটা করা যাবে না গরুর ছাদ থাকে শুধু উপরে নিচে কোনো ধরনের অবস্থায় থাকা যাবে না গরুর ঘরের নিচে কোনো অবস্থা থাকা যাবে না আরেকটা কোশ্চেন ওকে আচ্ছা আমার আরো কয়েকটা সেশন লাগবে এই কাউ কম্পাউন্ডের পরেও আরো ধরেন ক্রাফট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরো কয়েকটা আছে তো এই মুহূর্তে আমরা মনে হয় এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য যারা আমাদেরকে একটু সহযোগিতা দিয়েছেন তাদেরকে কিছু কথা বলার সুযোগ দিতে হয় এটা কি ক্রপ রোটেশনের মধ্যে একটু চেঞ্জ করি একঘেয়েমি লাগতে পারে আপনাদের এজন্য আমরা চেঞ্জ করি অন্য যায় এটা দুই তিনটে প্রশ্ন উত্তর দিয়ে দেই প্রশ্ন তো অনেক আসবে মানে জায়গাটা বসাতে কেন বলে এখানে যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আসলে এটা আমরা যেটুকু এখানে যাওয়ার চেষ্টা করেছি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলা হচ্ছে এটা যেটা বই পড়ে পড়ে মুখস্থ করে আপনাদের সামনে তুলে ধরে সেটা নয় কারণ এটা হচ্ছে যে আপনি আমি যেমন আপনার যেমন একটা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার একটা গরু যখন সমস্যার মধ্যে পড়ে ধমধম করে মারা যায় তখন যেমন আপনার কষ্ট লাগে আর আমরা যখন অ্যাডভাইস করে আমরা যখন রেজাল্ট না পাই তখন আমাদের ভিতরে কিন্তু একটা অনুশোচনা কাজ করে এই অনুশোচনাটা কিন্তু আমরা আপনাদের কাছে প্রকাশ করতে পারি না যেমন আমি ডাক্তার আমি আপনাকে একটা চিকিৎসা দিলাম একটা অ্যাডভাইস দিলাম কিন্তু আপনি তার থেকে কোনো বেনিফিট নিতে পারছেন না তখন আমার ভিতরে কেমন অনুশোচনা হতে পারে কারণ চিকিৎসা বিদ্যাকে হলো রেপুটেশনের ব্যাপার মানুষের রেপুটেশন দিয়ে কিন্তু মানুষের মধ্যে মানুষের গ্রহণযোগ্যতা আসলে বাড়ে তো আমাদের শফিকুর রহমান শশী বা আমরা আমাদের গ্যাস যার জন্য যতটুকুই করি গ্যাসের কাছে অনেক বিষয় আছে যেগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে করে যখন বলবে তখন আপনার মনে হবে এটা ভালো এটা মনে রাখা দরকার এখানে যে একটা কথা এসছে যেটা শশীর কথার পরে আমি আর একটু বলবো সেগুলো আপনার দেখবেন আপনি কেন করবেন আর কেন করবেন না সেটা একটা ইনভেস্টিং আরো যে একটা কথা আমি বলবো ওকে স্যার ধন্যবাদ কয়েকটা প্রশ্ন আছে আমি দিয়ে প্রথমে হচ্ছে ঘাসের বীজ বপনের দিন থেকে 45 দিন ভোট চিহ্ন তার মানে আশ্চর্য আসলে আশ্চর্য হওয়ার কথা স্যার কোশ্চেন ছিল এটা কি স্যার বীজ থেকে হবে না কাটিং থেকে হবে স্যার টাইমিংটা আচ্ছা এটা বলা হচ্ছে কোশ্চেন আচ্ছা জার্মান ঘাস কাটিং থেকে প্রোডিউস করা হয় ঠিক আছে এই কাটিং প্রথমবার লাগালে জার্মানে প্রথম কাটিং দিতে 50 দিন সময় লাগে কিন্তু পরবর্তী কাটিং কিন্তু 30-35 দিনে হয়ে যায় জার্মানের কথা বলছি আমি যেটা পানিতে হয় আর জাম্বো আর ভুট্টা এই দুটো কখনোই কাটিং করা যাবে না প্রতিবারই আপনাকে হারভেস্ট করতে হবে প্রতিবারই সই করতে হবে প্রতিবারই ল্যান্ড প্রিপারেশন করতে হবে এইসব খরচ মিলেই আমরা 1 টাকা 54 পয়সা পার কেজি প্রোডাকশন করছি স্যার জাম্বো তো আমি 2-3 বার প্রোডাকশন নিয়েছি এবং প্রোডাকশন ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম বেশি ভালো হয়েছে 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 বাট এটা কি যারা বীজ দিয়েছে তাকে আপনি বলেছে যে 3 বার কাটিং দিবেন কোন কোম্পানির বীজ আগে ইম্পোর্ট করা আচ্ছা কত পেসেন্ট প্রোডাকশন সিপি কত মেজার করা হয়েছে স্যার তাহলে আপনাকে বলি ঘাসেরটাতে যাইতে হয় একটু ব্র্যাকেট যে এই ইউনিটের চিফ ছিলেন জাম্বো গোল্ড হ্যাঁ জাম্বো গোল্ড ব্র্যাকেট যে চিফ রোপ সাহেব আমার সাথে গিয়েছিলেন সাতক্ষীরা এরা সব ব্র্যাকেট কর্মী এই যে টুপি মাথা দিয়ে এই ব্র্যাকেট ম্যানেজার উনি এই ঘাস দেখে এই ঘাস আগে জমিতে যায়নি আগে কেটে রাখা ছিল উনি দেখে আমাকে বলছেন এটা কি ঘাস, আমি বললাম কেন আপনার ব্র্যাকেট সিট দিচ্ছেন তো জাম্বো ঘাস, জাম্বো ঘাস তো আমাদের ব্র্যাকেট গুলো এত বড় হয় না। আমি বললাম এই জন্য তো আপনাকে চিন্তা করতে হবে খামারের বেনিফিট নিয়ে কথা বলতে, আমি ব্র্যাকের বিরুদ্ধে কথা বলছি না। ব্র্যাক্স যে সিটটা মার্কেটিং করে এইটার জেনেটিক ক্যাপাসিটি জানতে হবে, তারা বিজনেস পারপাস মার্কেটিং করে খামারিদের সুবিধার জন্য, আমরা এটা খামারিদের সুবিধার জন্য করেছি, ঠিক আছে। এটার প্রোটোকলে বলা আছে প্রতিবারই আপনি করবেন, বাট আপনি জমি ফেলে রাখলেন যে হবে তারপরে খাওয়ানো যাবে না তা নয়, কিন্তু সেটা তো ইকোনমিক হবে না। গরু কিনে নিয়ে আসলেন মাঠে ফেলে, গরু কিন্তু দুধ দেবে, খাদ্য না দিলেও একটু দুধ দেয়, ইকোনমিক বিজনেস, আমরা বিজনেস নিয়ে কথা বলছি, ঠিক আছে। এখানে যদি নামটা বলি তাহলে হয়তো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করা হয়ে যাবে, তাই না? এটা আমরা ইউজ করেছি থাইল্যান্ডের একটা বীজ, আসলে অস্ট্রেলিয়ান বীজ, থাইল্যান্ডে মার্কেট করে, বাংলাদেশের সিটিক সিডস অথবা কুষ্টিয়া সিডস এদের কাছে পাওয়া যায়। যেমন ভাই বলে জানেন, তাই না? যেমন ভাই রিসার্চ আছে এখানে, রিসার্চ কি বীজ ইউজ করতেছ? সিদ্দিকের বীজ, সিদ্দিক সিডস এর মার্কেটিং করতেছে, এই এটা নিয়ে আপনারা দেখতে পারেন। বাট সিড নিলেই যে এরকম হবে এমন কোনো আশা নেই, বাকি প্যারামিটারগুলো ঠিক রাখতে হবে। এটা বীজ বপনের দিন থেকে ৪৫ দিনের মধ্যে কাটিং দেওয়া যায়, ঠিক আছে। এবং কেটে আপনাকে এই নিচের অংশটি, এই যে নিচের অংশটি, এই অংশটি কখনোই বাইরে নিয়ে আসবেন না, এটা চান্স দিয়ে মাটির সাথে মিশে দিতে হবে। কখনো এটা পুরবেন না, এটা লেবার দিয়ে জমির বাইরে নিয়ে আসবেন না। এটা তো আপনাকে তুলে ফেলে দিতে, উইডিং করতে লেবার লাগবে, তাই না? লেবারের কষ্ট বেড়ে যাবে, জমির ফার্টিলাইজার কষ্ট বাড়বে, প্রোডাকশন কম হবে, তিনটা সাইড ইফেক্ট একসাথে শুরু হবে। আর এটা যদি মাটির সাথে মিশে দিতে পারেন, মাটির নিচে দিতে পারেন, তাহলে পিএইচ বাড়বে, ফার্টিলাইজার কম লাগবে, প্রোডাকশন বেশি হবে। বলেন, আরেকটা প্রশ্ন তো দিয়ে নেই। এখানে আরেকটা প্রশ্ন করেছেন, সেটা মশা মাছি নিয়ন্ত্রণ, মশা মাছির কি হবে খোলা শেড করলে? সেটে মশা মাছি কি হবে খোলা শেড করলে, তাই তো? এই তো দেখেন মশা মাছি কোন জায়গায় আছে এখানে, অথচ বদ্ধ ঘরে প্রচুর মশা মাছি থাকে, এই শেডে মশা মাছি নাই। এরকম শেড আছে আমাদের 15 থেকে 16টা, এটা একটা সাইড দেখতেছেন, এরকম 15 থেকে 16টা শেড আছে। 999টা কালকে, গতকালকে আমাদের ক্যাটেল সাইজ হার্ড সাইজ 999টা গরু আছে বাছুর চষুর মিলে, কই মশা মাছি তো প্রবলেম দেখি না। দিনের বেলার ছবি, রাতের বেলার ছবি দেখাতে চান, দেখতে চান? এখন কি রাত হয়েছে? ইন্টারনেট আছে, লাইভ দেখাবো। সবগুলো শেড সিসিটিভির আওতায়, কোনো অসুবিধা নাই। গরু রাত্রে বেলা শুধুমাত্র টাওয়ারে একটা বাল্ব জ্বলে সিকিউরিটি পারপাস, মানে আমাদের সিকিউরিটি পারপাস, সিসিটিভি দেখা যায় রাতের বেলা শেড সব অন্ধকার, কোনো অসুবিধা নাই, গরুর আরাম পায়। আরো কারণ গরু ডার্ট নিয়ে দরকার, ওইটুকু ডার্ট না দিলে মিট প্রোডাকশন ফল করবে। সন্ধ্যা আমাদের তো 5টার মধ্যে মিল্কিং কমপ্লিট হয়ে যায়, এরপরে মিল্কিং এর পরে আমরা খাবার দিই, প্রত্যেকটা মিল্কিং এর পরে খাবার দিতে হয়। খাবার দেওয়ার পরে যেটা হয়, ওই খাওয়া দাওয়া করে গরু ঘুমিয়ে যায়, সন্ধ্যার পরপরই আমরা লাইট অফ করে দিই। কিন্তু আবার ভোর তো 3টার সময় লাইট অন হয়, কাজে সন্ধ্যার পরে দিতে হয়। আমরা যে ঢেড়ির যে শেডটা দেখতেছি আমাদের ফ্যাটনিং এর ক্ষেত্রে কি এরকম শেড আমরা দেখতে পাচ্ছি? খুব ভালো একটা কোশ্চেন করছেন, এই কোশ্চেনটা অনেক আগে আশা করছিলাম। তো স্যার এটা তো ডেইরি গরুর জন্য করছেন ঠিকই আছে, সার গরু তো মারামারি করে একেবারে পাইপ টাইপ সব ভেঙে ফেলবে, তাই না? তো শুধুমাত্র এটা আপনারা না, আমাদের ওয়ার্কাররা বলছে, কারণ আমাদের ফ্যাটেনিং এর অ্যানিমেল গুলো সব টাইট ছিল, বাঁধা ছিল। আমি প্রথমে এটা ইন্ট্রোডিউস করেছি, বেশি দিন 6 মাস হলো। সবগুলো গরু শান্ত শিষ্ট মিল মহব্বত করে একসাথে আছে। एवं बड़ो बड़ो टेस्टिकल झुलते एकजन आरेकजनকে আদর করতেছে গলা চাটতেছে हाँ टेस्टिकल পর্যন্ত চাটতেছে কোনো অসুবিধা করে না কোনো মারামারি করতেছে না নতুন উদ্যোক্তা তো স্যার আমি এইজন চিন্তা করলাম স্যার পশ্চিম বলে আগেই করে না ঠিক আছে থ্যাংক ইউ স্যার একটা প্রশ্ন ছিল দর্শকগণ কি হবে বলি আচ্ছা আমরা বোধহয় বিরতি দেই কোশ্চেন লিখে রাখেন আমরা পরবর্তী দিব নাকি স্যার ওইটা মধ্যে একটা কোশ্চেন ছিল এটা কোনে ঢাকা বাতাস একটা শীতের প্রশ্ন ছিল শীত গরুকে শীতের জন্য কি করতেন এই যে খোলা জায়গায় শীত লাগবে তো গরুকে দেখেন আমাদের যে লোম প্রত্যেকটা লোমের নিচে একটা করে ছিদ্র আছে যেটাকে লোমকূপ বলি আমরা সুইট গ্ল্যান্ড বলি এইখান দিয়ে আমাদের মুখ দিয়ে কিছু গরম বাতাস বের হয় আর এদিক থেকে ঘামের সাথে কিছু গরম বের হয়ে আসে যার কারণে আমাদের শরীর ঠান্ডা লাগে আমাদের গরম কম লাগে গরুর তুলনায় গরুর সুইট গ্ল্যান্ডের সংখ্যা খুবই কম মানে মানুষের তুলনায় 5% অর্থাৎ গরুর কোনো ঘাম শরীরে বের হয় না বেরোই থাকে মুখ দিয়ে হা হা করে সে গরম বাতাস বের করে তো গরুকে আমাদের চাইতে আরো 1.5 টাইমস গরম বেশি লাগে যে ঘরে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমাকে গরম লাগে সেখানে গরুকে আরো 1.5 গুণ বেশি গরম লাগে আমি আগেই বলেছি সকালবেলা যে গরুকে হিট ট্রেস নিয়ে চিন্তা করেন কোন সমস্যা না কারণ গরুর 8 ডিগ্রি তাপমাত্রা হলে গরু শীত লাগা শুরু হয় 15 থেকে 8 থেকে 15 ডিগ্রিতে সে সবচেয়ে কমফোর্ট থাকে ওই টিএইচএ ইন্ডেক্সে আপনি 15 ডিগ্রি তাপমাত্রা আর 100 ডিগ্রি 100% বা 90% হিউমিডিটি দিয়ে দেখেন কোথায় পড়ে কমফোর্ট জোনে পড়বে গরু এই ব্যাপারে 100% এর আমাদের অভিজ্ঞতা হলো যে আমেরিকান ডেইরিতে আমরা অস্ট্রেলিয়া থেকে অনেকগুলো গরু নিয়েছিলাম তো আসলে শীত গল্প করে বোঝানো যাবে না অনুভব ছাড়া যেমন এখন কিন্তু গরম পড়তেছে আপনার যদি ঢাকা সিলিপুরে যান ওইখানে যে আমেরিকান ডেইরি ওখানে দেখবেন রাতে শীত লাগে এখন মাস শেষ হয়ে গেছে তারপরে দেখি বরফ পড়া শীত পড়ে তো আমরা যখন ওইখানে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখনও গরুগুলো বালির মধ্যে শুয়ে আসতে লাগছে কুয়াশার মধ্যে এই আমেরিকান ডেইরি আরেকটা অভিজ্ঞতা বাস্তব বলি এই যে গরু শেডগুলো খোলা বৃষ্টি বলতো বৃষ্টি হলে গরুগুলো কি করবে এই বাইরের গরুগুলো শেডে নিচে যাবে না শেডের গরুগুলো বাইরে আসবে জানি না অভিজ্ঞতা থেকে বললেন না ধারণা থেকে বললেন এটাই হলো বাস্তব বৃষ্টি আসলে 90% গরু শেড থেকে বাইরে চলে আসে কেন আসে আরাম পায় আমরা কি করি বৃষ্টি আসলে সবগুলো গরু গলায় দড়ি করে দিয়ে দিই পর্দা লাগাই দিই सस्टेनेबल ना पोल्ट्री सर्विस का विरोध करो गुरु घर पास पोल्ट्री खावा करो नो नो जी এবারে প্রশ্ন করা হবে এখন ওদের একটু দিই তারপরে আমরা এটা যাব আমাদের ধন্যবাদ আগামী কালকে দিনটা আমরা ইনশাআল্লাহ আগামী কালকে দিনটা ইনশাআল্লাহ আমরা সেভাবে এনজয় করব আলো পাশে করতে আমাদের সবাই সুস্থ থাকুক এটাই আমাদের প্রত্যাশা এতদূর থেকে কষ্ট করে এসেছি আপনাদের কোনো প্রশ্ন জবাবকে পাশ কাটিয়ে দেওয়া হবে এটা পরে আপনারা নিশ্চিত থাকেন এখন এখানে ইনপুট আপনাদের চিকিৎসা শাস্ত্রে বলেন যেখানেই বলেন আপনারা যদি সহযোগী কোনো সংগঠন আপনাকে সহযোগিতা না দেয় তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন না ওরা এটা চালু করুক আর আমি আপনাদের মশা মাসি যাই তাড়াই দিয়ে সেটা হলো আপনি আপনার গরুর খাবারের পাশায় গোবরের স্তূপটা রাখেন না প্রত্যেকটা খাবারের গোবর হাই গ্রেডের ভিতরে যে পাস করাচ্ছেন অথবা খামার থেকে তুলে গরুর শেডের পাশে আপনি স্তূপ বানাচ্ছেন তো মশা এবং মাছির আপনি যদি জায়গা তৈরি করেন আপনার খামারের সাথে ওই মশা এবং মাছি তৈরি হয়ে যাবে কোথায় গরুটা এখন আপনি এইখান থেকে যদি গোবরটাকে ঠিক মতো ডিসপোজাল করেন তাহলে আপনার ওই সমস্যাটা হবে না এখন হয়ে যেহেতু গেছে পিওর সার্ভিস তেল একবার অরিজিনাল টার্বিন আমি সেদিকে একটা দোকানে গিয়েছি আমি বলে দিয়েছি কিনা বিয়ার করা সেদিকে বেলা 5টার সময় আমাকে যে এক পকেটে কিনা দেখাচ্ছে আমরা চলে আসার আগে আমরা তো আমি নিজে হাতে স্প্রে করে দিয়ে যেতাম এই যে আপনার মুরাদনগরে আমি সরিষার গেছিলাম আমি তাহলে নিষেধ করেছি যে থিনা নেওয়ার কথা অরিজিনাল টার্বিন নেওয়ার কথা কেরোসিন মিশানোর জন্য না থাকে অরিজিনাল টার্বিন পানির ভিতরে দিবেন 1 লিটারে মাত্র 10 মিনিট এইটা আপনার যেখানে গোবরের স্তূপ আছে পরপর 3 দিন সকালে এবং বিকালে ওর উপরে স্প্রে করবেন পাশাপাশি ওই স্প্রেটা যখন করবেন যখন একটু ভিজা ভিজা হবে আমরা যখন কোনো ফগিংয়ের মধ্যে অর্থাৎ কুয়াশার মধ্যে গেলে শরীর ভিজা ভিজা যায় স্প্রেটার জন্য ওই লবণের স্প্রেগুলো ভিজে ভিজে যায়। তারপর 3 দিন করবেন, এরপর সপ্তাহে 2 দিন করবেন, কোনো মশা হবে না, মাছি হবে না। 4 দিনের কাছে মশা এবং মাছি খুব কম, আপনি এটা মোটামুটি পরীক্ষা করে দেখতে পারেন। এরপরে তো অন্য জিনিস আছে, এখন আমাদের রেনেটা কোম্পানির এরা এখানে আছে, যেহেতু এই অনুষ্ঠানে স্যার গোয়ালঘরেও করা যাবে এটা, হ্যাঁ করা যাবে। 4 দিন যদি আমরা গরুর ওষুধ বানাই হয় কে পাবে, সুতরাং এটা গরু খাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে কেরোসিন মিশানো গরু, কেরোসিন কিন্তু ফ্যাক্টর মনে রাখবেন। এই 37 বছরে কতবার যে এই মানুষের বাসায় যেটা বলেছি সেটা নিয়ে এসে খাওয়া একবারে মাটি কাটা আছে। আমি বলেছি আমার কোনো প্রমাণ যেন কেরোসিন না হয়, যে